ভারতের গণ্ডি পেরিয়ে বিগত কয়েক বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সর্বশেষ প্রকাশিত বিবিসির প্রভাবশালী একশো নারীর তালিকায় নিজেকে অধিষ্ঠিত করেছেন তিনি। একের পর এক সাফল্য যেন প্রতিনিয়তই প্রিয়াঙ্কার পদতলে এসে জমা হচ্ছে। তবে অনেকেই হয়তো জানেন না, অভিনেত্রীর অভিনয় জীবনের শুরুতে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই তাকে পাড়ি দিতে হয়েছে। বিস্তৃত করার এই যাত্রার গল্প নিজের মুখেই জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতার কথাও শেয়ার করেন এই অভিনেত্রী। সম্প্রতি বিবিসির সঙ্গে কথোপকথনে পুরুষ সহযোগীদের তুলনায় কম বেতন পাওয়ার কথা স্মরণ করেছেন তিনি। প্রিয়াঙ্কা বলেন, আমি আমার পুরুষ সহ অভিনেতার বেতনের প্রায় 10% পেতাম। বলিউডে আমি কখনোই পুরুষ সহকর্মীদের সমান পারিশ্রমিক পাইনি। না কোই কালি চরণ হ্যায় না কোই লাল চরণ, সব ঝুট বলতে হ্যায়, কোই ভূত ভূত নাহি হ্যায়। অভিনেত্রী আরো বলেন, সমান বেতনের জন্য আমার প্রজন্মের নারী অভিনেত্রীরা অনেক অনুরোধ করেছেন, আমরা অনেকবার দাবি করেছি কিন্তু আমরা তা পাইনি। সেটে পুরুষদের সুযোগ সুবিধা উপভোগ করা সম্পর্কে বলতে গিয়ে প্রিয়াঙ্কা বলেছেন, পুরুষ সহ অভিনেতার জন্য শুটিং এর সেটে সেজে গুজে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো আমাদের। বিষয়টা এমন যে তারা যখন ঠিক করবেন যে সেটে আসবেন তখনই আমরা শুটিং শুরু করব, তার আগে নয়। প্রথম প্রথম বিষয়টি স্বাভাবিক বলেই মেনে নিতাম। প্রিয়াঙ্কা চোপড়া এটাও বলেছেন যে তার আসন্ন স্পাই সিরিজ সিটাডেলে অবশেষে তিনি তার পুরুষ সহ অভিনেতার সমান বেতন পেয়েছেন, এটা তাকে সম্মানিত করেছে বলেও তিনি জানিয়েছেন। জুনায়েদ আহমেদ সৈকত, নিউজিফাই বিডি।